আসসালামু আলাইকুম। আমাদের সবাই স্বপ্ন থাকে ঢাকা মেডিকেলে পড়ার, কিন্তু আমরা অনেকে প্রথমবার মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে সফল হতে পারে না। এজন্য আমরা চাচ্ছি যে সেকেন্ড টাইম মেডিকেল ভর্তি পরীক্ষা দিব এবং ঢাকা মেডিকেলে যেভাবে হোক একটা সিট কিন্তু নিশ্চিত করব। এখন সেকেন্ড টাইম যদি আমি ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিই, তাহলে কিভাবে প্রস্তুতি নিব আর কিভাবে বা প্রস্তুতি নিলে সেকেন্ড টাইম আমরা ঢাকা মেডিকেলে একটা সিট নিশ্চিত করব। এজন্য আমরা আজকে ভিডিওতে যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য একদম কমপ্লিট গাইডলাইন দিব। অর্থাৎ এই ভিডিও থেকে তুমি একদম এ টু জেড সম্পূর্ণ আইডিয়া পাবে তোমাকে কিভাবে পড়তে হবে এবং কিভাবে করলে তুমি ইনশাল্লাহ এবার অন্তত একটা মেডিকেলে কিংবা ঢাকা মেডিকেলে চান্স পাবে। এজন্য পুরো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং তুমি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও আর প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দাও। যদি তুমি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, তাহলে আমি তোমাকে পাঁচটা কথা বলবো। তুমি যদি এই পাঁচটা কথা ইনশাল্লাহ ধৈর্য সহকারে শুনতে পারো এবং সে অনুযায়ী কাজ করতে পারো, আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ তুমি মেডিকেলে অবশ্যই অবশ্যই চান্স পাবে। প্রথম কথা হচ্ছে শপথ গ্রহণ। তোমাকে অবশ্যই শপথ গ্রহণ করতে হবে যে তুমি মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবে এবং মাঝপথে তুমি হাল ছেড়ে দিবে না। কারণ অনেক আছে যারা আসলে শুরু থেকে খুব ভালোভাবে প্রস্তুতি নেয়, এক মাস দুই মাস যাওয়ার পরে তারা আর ভালোভাবে তাদের এই প্রস্তুতিটা চালাতে পারে না, তারা হঠাৎ করে ছেড়ে দেয় এবং তারা অন্য পথ বেছে নেয়। এভাবে করলে হবে না, তোমাকে শুরু থেকে একদম শেষ পর্যন্ত ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে একদম ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। নির্মাণ পয়েন্ট হচ্ছে গত বছরের ভুল চিহ্নিতকরণ। তোমাকে অবশ্যই প্রথমত গত বছরে তুমি যে যে কারণে মেডিকেলে চান্স পাওয়ানি, প্রথমতে সেসব কারণগুলো চিহ্নিত করতে হবে। তো আসলে তুমি কী কারণে চান্স পাওয়ানি এবং সেই কারণগুলো চিহ্নিত করে প্রয়োজনে তুমি তোমার খাতায় নোট করে নাও, যেন এই ভুলগুলো এবছর আর রিপিট না হয়। কারণ এই ভুলগুলো যদি এবছর রিপিট হয় তাহলে আসলে কিন্তু মেডিকেলে চান্স পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তিন নম্বর কথা হচ্ছে ভাই প্রস্তুতি নেওয়া শুরু করো। যখন তুমি তোমার ভুলগুলো চিহ্নিত করছো, এখন তোমার উচিত হচ্ছে তুমি প্রস্তুতি নেওয়া শুরু করো। এখন ভাইয়া প্রস্তুতি কিন্তু তিনভাবে নেওয়া যায়। এক নম্বর হচ্ছে নিজে পড়াশোনা করে, দুই নম্বর হচ্ছে একটা পূর্ণাঙ্গ ব্যাচে ভর্তি হয়ে যেখানে তোমার এক্সাম থাকবে, ক্লাস থাকবে, অর্থাৎ এ টু জেড সব কিছু থাকবে। তিন নম্বর হচ্ছে শুধুমাত্র এক্সাম ব্যাচে ভর্তি হয়ে। এখন আমি কোনটা করব? দেখো, আমি কখনো নিজে পড়াশোনা করো এটাকে সাপোর্ট করি না। আসলে নিজে পড়াশোনা করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ভাইয়া আসলে আমরা পর্যাপ্ত পরিমাণ এক্সাম দিতে পারি না। সো এই কাজটা কখনো করবো না। তুমি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দাও, কিন্তু হয় দুই নম্বর বা তিন নম্বর যে কোনো একটা অপশান বেছে নাও। তোমার যদি আসলে বিগত বছরে একদম সব কিছু পড়া থাকে, সব কিছু বই দাগানো থাকে, তাহলে তুমি পূর্ণাঙ্গ ব্যাচে ভর্তি হওয়ার দরকার নেই। যদি মনে করো না তোমার বেসিকে ঘাটতি আছে কিংবা তোমার কোনো ওদের সমস্যা আছে, তখনই তুমি পূর্ণাঙ্গ ব্যাচে ভর্তি হও। আর যদি সব কিছু একদম বেসিক থেকে শুরু করে সব কিছু তোমার একদম কমপ্লিট থাকে, তাহলে শুধুমাত্র তুমি শুধু এক্সাম ব্যাচে ভর্তি হও। এক্সাম ব্যাচে ভর্তি হয়ে নিয়মিত পরীক্ষা দাও এবং পরীক্ষার যে ভুলগুলো হবে সেই ভুলগুলো আসলে তুমি কোন টপিকটাই করছো বা কোন অধ্যায়টাই করছো সেগুলো খুঁজে বের করে ওই অধ্যায়টা বারবার রিভিশন করো। এজন্য আমি বলবো হয়তো তুমি পূর্ণাঙ্গ ব্যাচে ভর্তি হও কিংবা এক্সাম ব্যাচে ভর্তি হও, এখন তুমি কোন ব্যাচে ভর্তি হবে সেটা হচ্ছে সম্পূর্ণ তোমার নিজের উপর। আর নিজে পড়াশোনা করলে আসলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, বিশেষ করে পরীক্ষাটা আসলে ভালোভাবে দেওয়া যায় না। সো তোমরা এখান থেকে যে কোনো একটা বেছে নিবে। আর অনেকে ভাবছো ভাইয়া আমরা যদি নিজে নিজে পড়াশোনা করি কিংবা যে কোনো একটা ব্যাচে ভর্তি হই, তবুও আমার কীভাবে পড়াশোনা করা উচিত? কোচিংয়ে কিংবা আমরা যে জায়গায় ভর্তি হই সেখানে তো তাদের মতো করে পড়াবে, কিন্তু আমাদেরও কিন্তু কিছু নিয়মকানুন অবশ্যই ফলো করতে হবে। দেখো, তোমার কীভাবে পড়াশোনা করা উচিত, প্রথমত তুমি মূল বইটা ভালো করে পড়বে। মূল বইয়ের যে রিডিংটা আছে এই রিডিংটা একদম এ টু জেড কোনো কিছু বাদ দিবে না। আর দ্বিতীয়ত হচ্ছে বইয়ের পিছনে দেখবা প্রত্যেকটা অধ্যায়ের সারসংক্ষেপ দেওয়া আছে এবং কিছু অধ্যায়ভিত্তিক এমসিকিউ দেওয়া আছে। এই বইয়ের সারসংক্ষেপ এবং বইয়ের পিছনে যে প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক যে এমসিকিউগুলো দেওয়া আছে এখান থেকে প্রচুর প্রশ্ন চলে আসে। সো আমাদেরকে এখন থেকে এগুলো ভালো করে প্রস্তুতি নিতে হবে। যখন আমরা এই এক নম্বর আর দুই নম্বর কাজটা কমপ্লিট হবে, দেন আমরা মেডিকেল, ডেন্টাল ও ভার্সিটি এই তিনটা প্রশ্ন সলভ করব। এখন অনেকের প্রশ্ন ভাইয়া আমরা পরীক্ষা দিচ্ছি মেডিকেলে, তাহলে আমরা এখানে ভার্সিটি প্রশ্ন সলভ করব। কারণ দেখো, তুমি দিচ্ছ সেকেন্ড টাইম, তোমার হাতে প্রচুর সময় আছে, তুমি মেডিকেলের পাশাপাশি ভার্সিটিটাও সলভ করে রাখো। কারণ কোনো কারণে যদি মেডিকেল আসলে চান্সটা ভাগ্যের কারণে কিংবা অন্য কোনো কারণে যদি সেকেন্ড টাইমে যদি আসলে মিস হয়ে যায় তখন তুমি কী করবে? এই জন্য তুমি যদি পাশাপাশি মেডিকেলের পাশাপাশি যদি ভার্সিটির প্রশ্নটা সলভ করে রাখতে পারো, দেখবা তোমার মেডিকেল এবং ভার্সিটি দুইটা একসাথে কী হয়ে যাবে, কভার হয়ে যাবে। সো এখন থেকে দুইটা একসাথে প্রস্তুতি নাও। তোমার ভার্সিটির জন্য আলাদা করে কিছু পড়া লাগবে না, জাস্ট বিগত বছরের প্রশ্নগুলো সলভ করলে হবে। আর মনে রাখবা একই ভুল বারবার না করা। মনে করো আজকে একটা পরীক্ষা দিলা, পরীক্ষা দিয়ে দেখলা যে তোমার 50-এর মধ্যে তুমি 40 পাইলা, তোমার 10টা এমসিকিউ ভুল হয়েছে,
এখন এই 10টা এমসিকিউ আসলে কোন টপিক থেকে করা হয়েছে সেই টপিকটা প্রথমে খুঁজে বের করবা, এবং সেই টপিকটা প্রথমে ভালো করে একদম রিডিং দিয়ে নিবা, তারপরে এখান থেকে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করবা। দেখবা এই টপিক থেকে আর কখনো ভুল হবে না, কারণ এক ভুল যদি বারবার করো তাহলে কিন্তু চান্সটা আমাদের মিস হয়ে যায়। আর কমপক্ষে বই আমাদের 2 থেকে 3 বার রিভিশন দিতে হবে। ভাই এতবার রিভিশন দেওয়া কি সম্ভব? অবশ্যই সম্ভব, কারণ তুমি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিচ্ছ, তোমার হাতে যথেষ্ট সময় আছে। সো তুমি প্রথমে একবার বইটা ভালো করে রিভিশন দাও, দেন আবার রিভিশন দাও, দেন আবার রিভিশন দাও। মনে রাখবে যত বেশি রিভিশন দিবে তত বেশি চান্স পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেড়ে যাবে। সো আমাদেরকে বারবার রিভিশন দিতে হবে, কারণ আমাদের হাতে যথেষ্ট সময় আছে। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ভাই, জিকে এবং ইংলিশ সেকেন্ড টাইম যারা পরীক্ষা দেয় তারা জানো আসলে বেশিরভাগ কিন্তু চান্স মিস হয় জিকে এবং ইংলিশের কারণে। যারা প্রথমবার পরীক্ষা দেয় তাদের হাতে কিন্তু এই জিকে এবং ইংলিশটা পড়ার জন্য পর্যাপ্ত পরিমাণ সময় থাকে না, কিন্তু যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছ তাদের হাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সময় আছে জিকে এবং ইংলিশ পড়ার। ফার্স্ট টাইমেরা কিন্তু এই যে তাদের যে ইন্টার পরীক্ষা হয় তারপর মাত্র 3 মাস সময় পায়। এখন এই 3 মাসে কি তারা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়বে নাকি জিকে ইংলিশ পড়বে? কিন্তু তোমরা যারা সেকেন্ড টাইম আসছো তাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ সময়, তোমাদের এখন কোনো ইন্টার পরীক্ষা দেওয়া লাগছে না। সো তোমরা যদি প্রতিদিন এখন থেকে জিকে ইংলিশটা ডেলি 1 ঘন্টা করে পড়ো দেখবা অনেক এগিয়ে যাবা। তুমি যদি জিকে এবং ইংলিশে মিনিমাম 17 থেকে 18 তুলতে পারো 25-এর মধ্যে দেখবা মেডিকেল একটা সিট এমনি এমনি পেয়ে যাবা, তোমাকে এত কষ্ট করা লাগবে না। জাস্ট এখন থেকে তুমি প্রতিদিন 1 ঘন্টা 1 ঘন্টা করে জিকে ইংলিশের প্রতি জোর দাও। আর জিকে ইংলিশের জন্য কি করবা, বিশেষ করে মেডিকেল, ডেন্টাল, DU এবং BCS এই 4টা জিনিসের প্রশ্ন যদি সলভ করতে পারো দেখবা এখান থেকে কমন পেয়ে যাবা। আর 5 নম্বর কথা হচ্ছে ভাইয়া, ধৈর্য ধরে দীর্ঘ লম্বা পথ অতিক্রম করতে হবে। মাস পথে যদি তুমি হাল ছেড়ে দাও তাহলে কিন্তু লাভ হবে না। তোমার যদি স্বপ্ন থাকে যে তুমি মেডিকেলে পড়বে, তোমার যদি টার্গেট থাকে যেভাবে হোক আমার মেডিকেল একটা সিট নিশ্চিত করতে হবে, তাহলে তোমাকে মাস পথে ছেড়ে দেওয়া চলবে না। যদি পড়ার ইচ্ছা না থাকে তাহলে এখন থেকে বাদ দাও, আর যদি পড়ার ইচ্ছা থাকে তাহলে এখন থেকে কঠোর পরিশ্রম করো। যদি কঠোর পরিশ্রম করো দেখবা ইনশাল্লাহ মেডিকেল একটা সিট নিশ্চিত করতে পারবে। কারণ মনে রাখবে নিশ্চয় আল্লাহ ধৈর্যকারী এবং পরিশ্রমকারীদের আল্লাহ কি করে ভালোবাসেন, তাদেরকে কখনো খালি হাতে ফেরে না। সো এখন থেকে ধৈর্য নিয়ে তোমাকে এই লম্বা পথ অতিক্রম করতে হবে। আর তোমাদের জন্য আর একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে ভাইয়া তোমরা যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবে কিন্তু তোমরা প্রি এক্সাম দিতে যাচ্ছ, তাদের জন্য আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, তোমরা ওইখানে জয়েন হয়ে একদম নিয়মিত রুটিন অনুসারে ফ্রি এক্সামগুলো দিতে পারবে। এই ফ্রি এক্সামের মাধ্যমে কিন্তু তোমাদের অনেক উন্নতি হবে, এক্সাম দিলে বুঝতে পারবে কোন টপিকের প্রতি বেশি জোর দিতে হবে এবং কোন টপিকগুলো কম গুরুত্বপূর্ণ, কোনগুলো তোমার বেশি পড়া উচিত, কোনগুলো কম পড়া উচিত এবং কোনগুলো তুমি প্রতি দুর্বল, এই প্রত্যেকটা জিনিস কিন্তু তুমি এক্সাম মাধ্যমে জানতে পারবে। আর এক্সামের জন্য কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, একদম ফ্রিতে তুমি আমাদের এই টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, ইনশাল্লাহ এখান থেকে তুমি একদম প্রতিটা পরীক্ষা একদম ফ্রিতে দিয়ে। আমরা প্রথমত জিকে এবং ইংলিশ এই দুইটা বিষয় ফ্রিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তোমরা যারা টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হবা তারা একটা রুটিন পেয়ে যাবা, সেই রুটিন অনুসারে প্রতিদিন পরীক্ষা দিতে পারবা। আর তোমরা যদি সেকেন্ড টাইম যদি আমি যে বললাম এই 5টা স্টেপে যদি পড়াশোনা করতে পারো ইনশাল্লাহ মেডিকেলে চান্স পাবে, শুধু মেডিকেলে চান্স পাবে না দেখবা ঢাকা মেডিকেলে একটা সিট নিশ্চিত করতে পারবে। তো তোমাদের যদি এই সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, প্রতিটি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো, আর প্লিজ কষ্টকর ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। আল্লাহ হাফেজ।